দীর্ঘদিন ধরে অনলাইনের দরজা ভেঙে আজকে কিন্তু অফলাইনের পক্ষে, অর্থাৎ স্কুল কলেজে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী আজকে গড় হাজিরা। আজ 3রা ফেব্রুয়ারি, দীর্ঘ 8 মাস পর অনলাইনের পরিসীমা অতিক্রম করে অফলাইন অর্থাৎ বিদ্যালয়ের নিজ কক্ষে ক্লাস করতে উদ্যত সকল স্কুলের ছাত্রছাত্রীরা, তাদের কাছে আজ থেকে যেন এক অপরিচিত আনন্দ মুখর দিন শুরু হলো। দীর্ঘদিন বাদে শূন্য শ্রেণী কক্ষ আজ ছাত্রছাত্রীতে পরিপূর্ণ, শিক্ষক শিক্ষিকাদের কাছেও আজ যেন এক আলাদা অনুভূতি। আর তার মধ্যে অতিরিক্ত আনন্দ, সরস্বতী পুজো আসছে। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের হাতেই সরস্বতী পুজোর প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে, আর তাদের এই উন্মাদনাকে সর্বাঙ্গে অভিনন্দন জানায় সকল শিক্ষা। দীর্ঘ মাস বাদে সেই স্কুলের কক্ষে এবং স্কুলের প্রাঙ্গণে সেই ছাত্রছাত্রীদের আগমন, কি অনুভূতি প্রধান শিক্ষিকার? ভীষণ ভালো লাগছে। মানে বাড়ি থেকে বেরিয়ে আসার সময় রাস্তায় যখন স্কুলের স্টুডেন্টদের দেখছি তখনই ভালো লাগছে। মনে হচ্ছে বহুদিন পরে অনেক মানে চেনা ছবিটা আবার ফিরে পেলাম, কারণ বাচ্চাদের ছাড়া মানে স্টুডেন্টদের ছাড়া তো স্কুলের কোনো মানে হয় না, সেই জন্য খুবই ভালো লাগছে। কোভিড প্রোটোকল মানা হচ্ছে? কোভিড প্রোটোকল আমাদের এখানে মানে যা যা মানতে বলা হয়েছে সরকার থেকে সমস্ত রকমই মানা হচ্ছে। হ্যাঁ, মিনিমাম 1 মিটারের ডিস্টেন্স রেখে আমরা বসাচ্ছি মেয়েদের, আর স্যানিটাইজার তো আমাদের স্কুল থেকেই প্রোভাইড করা হচ্ছে। ঢোকার সময় স্যানিটাইজ, হাত স্যানিটাইজ করে ঢোকানো হচ্ছে, মাস্ক, হ্যাঁ, তারপর পা ঢাকা জুতো, ওরা টিফিন বা জল কারোর সাথে শেয়ার করছে না, সেকশনও বাড়ানো হয়েছে মেয়েদের মধ্যে যাতে ডিস্টেন্স হয়, সেই কারণে ডিস্টেন্সটা মেনটেন করতে পারি। দীর্ঘদিন বাদে স্কুলের আঙিনায় আবার সেই ছাত্রছাত্রীদের আগমন পরিপূর্ণ, কিভাবে ব্যক্ত করবেন? আজকে আমাদের আবার নতুন করে একটা আনন্দের মুহূর্ত, কারণ আমাদের দীর্ঘদিন পর স্কুল যখন খুলেছিল 9 থেকে 12 পর্যন্ত বাচ্চারা আসছিল, এবছর থেকে 8 থেকে আবার 12 পর্যন্ত দেওয়া হয়েছে। ফলে যারা এখন 8-এ পড়ছে বা 9-এ পড়ছে তারা কিন্তু দীর্ঘ 22 মাস স্কুলে আসেনি, একদম 22 মাস পর তারা স্কুলে আজকে প্রথম এসছে। তো তাদের মধ্যে যে আনন্দটা, আমি আজকে সকাল 9:30 স্কুলে এসেছি, তো বাচ্চাদের আসতে বলা হয়েছে 10টা থেকে, আধ ঘন্টা আগে, কিন্তু ওরা 9:30 থেকে স্কুলে আসতে আরম্ভ করেছে। আমি যখন বললাম এত সকালে এলি কেন, তো বলছে স্যার আমাদের আর তর্স হয়েছে না কখন স্কুলে আসবো। তো অনেক আমরা কালকে রাত্রেবেলা যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে আবার বাচ্চাদেরকে আমরা নির্দেশিকা দিয়েছিলাম কিভাবে আসতে হবে, কিভাবে কাজ করতে হবে, তো আমাকে বাচ্চারা বলছে স্যার আমাদের জামা প্যান্ট ছোট হয়ে গেছে, কি করবো স্যার। আমি খুব স্বাভাবিক, জামা প্যান্ট তো মানে স্কুলের ইউনিফর্ম ছোট হওয়ারই কথা। এবং আমি তখন ওদেরকে বললাম তোমরা আগামী 1 সপ্তাহ ভালো ভালো পোশাক পরে স্কুলে আসবে যাদের ছোট হয়ে গেছে। তো আজকে তারাও এসছে, কাউকে যেন স্কুল থেকে ফেরাবো না, যে কোনো অজুহাতে যেন কোনো বাচ্চা স্কুলে আসতে মানে না ঢুকতে পারে এমন যেন না হয়, সকলের জন্য অবারিত। এবং সকাল থেকে যে পরিমাণে বাচ্চা এসেছে এবং তার চোখে মুখে যে এত আনন্দের অভিব্যক্তি, যে বলে আমি এক্সপ্রেস করতে পারছি না, এত আনন্দ হয়েছে আমারও নিজেরও। আপনার কাছে জানতে চাইবো যে আপনার স্কুলে আজকে প্রথম দিনে গড় হাজিরা ছাত্রছাত্রীদের কত? যেহেতু আগামীকালকে পরশুদিন সরস্বতী পুজো একটা অনুষ্ঠান আছে এবং তার প্রিপারেশনও শুরু হয়ে গেছে, তো সেই একটা জড়তাও আছে। তো আজকে 9-10, 8-9-এর সংখ্যাটা অনেক বেশি, আর 10 এবং 11-এর যে স্টুডেন্টরা আছে তাদের সংখ্যাটা কম। সব মিলিয়ে আমার গড় হাজিরা সংখ্যা 60%। তোমার নাম? নিষ্ঠা চক্রবর্তী। এই যে দীর্ঘ মাস বাদে প্রায় এখানে আজকে স্কুল খুললো এবং আজকে সকলে তোমরা আসলে, সকলের সাথে বার্তালাপ, বন্ধু বান্ধব থেকে শিক্ষিকারা এবং ক্লাস চলছে, কেমন লাগছে, কি অনুভূতি? খুব ভালো লাগছে, সবার সঙ্গে দেখা হলো, সবার সাথে কথা বলতে পারলাম, দিদিমণিদের সঙ্গে সাক্ষাৎ হলো, খুব ভালো লাগছে। এতদিন ধরে যে অনলাইনে ক্লাস হতো, সে অনলাইনের পক্ষপাতি না অফলাইনের? অফলাইনের। আসার পর বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা হলো নাকি সম্পূর্ণ ক্লাসেই মগ্ন? কথাও বলেছি, ক্লাসও করেছি। আজকে কতটা আনন্দ পাচ্ছ তুমি? খুব আনন্দ পাচ্ছি। তোমার নাম? প্রার্থিতা ভৌমিক।
দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ ছিল, আজকে ক্লাসরুমে তোমরা বসছো এবং সকল বন্ধু বান্ধবদের সাথে দেখা, স্কুলের শিক্ষকদের সাথে ক্লাস করার সুযোগ, এটা অনলাইনে কিংবা হতো হতো না, অফলাইনে হতো, এবং বন্ধু বান্ধবদের সাথে শুধু ফেসবুকে কিংবা আপনার তোমার কলিং কিংবা ভিডিও কলিং এ কথোপকথন, আজকে সরাসরি মেলবন্ধন, কেমন লাগছে? ভালো লাগছে এতদিন পরে নিজের স্কুলে নিজের ক্লাসে নিজের বেঞ্চে বসে বন্ধুদের সাথে মুখোমুখি দেখা, কথা বলা, ভীষণ ভালো লাগছে। এরকম এরকম যে এতদিন ধরে যে বাড়িতে বসে বিভিন্ন অফলাইনের মাধ্যমে ক্লাস করা কিংবা বন্ধু বান্ধবদের সাথে সেইভাবে দেখা সাক্ষাৎ হতো না, খারাপ লাগতো না? হ্যাঁ নিশ্চয়ই, এতদিন মানে আমি 5 থেকে আছি, 2 বছর দেখতে পারিনি বন্ধুদের, কথাও অতটা তো বলা যায় না সবসময় ফোনে, দেখে মানে মুখোমুখি দেখে ভীষণ ভালো লাগছে। অফলাইনে যে ক্লাস হতো এটা কি পক্ষপাতী তুমি? হ্যাঁ না, অনলাইনে ক্লাসটা আমি পক্ষপাতী নই, কারণ অনলাইনে মাঝে মাঝে নেটওয়ার্ক খারাপ হয়, মাইক কাজ করে না, অনেক অসুবিধা, কিন্তু অফলাইনে স্যার ম্যামরা সামনাসামনি থাকে, প্রশ্ন জিজ্ঞেস করলে জিজ্ঞেস করতে পারি, উত্তরে যদি কোনো ডাউট থাকে সেটাও জিজ্ঞেস করতে পারি, তো সুবিধা, মানে অফলাইনে পড়লে মানে পড়াটা বোঝা যায়। Thank you.